সো হেবেন মাসি দেবেন্দুমণি অ্যান্ড ইয়ার ওয়াচিং ইথমার ইউটিউব চ্যানেল প্রথমেই আমি তোমাদের সবাইকে কিন্তু অনেক অনেক শুভেচ্ছা জানাই ছিয়াত্তর বছর আমরা আজকে ইন্ডিপেন্ডেন্ট এবং সাতাত্তরতম স্বাধীনতা দিবসে এসে পৌঁছেছি আমাদের দেশ অনেক 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 প্রোগ্রেস করুক আমাদের প্রত্যেকের অনেক 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 প্রোগ্রেস হোক এবং এই যে একটা দিন স্বাধীনতা দিবস এই দিনে আমরা অনেক 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 কিন্তু একটা ব্যাপার ফিল করি যেটা বলে বোঝানো যাবে না যে আমরা স্বাধীন এবং আমরা যখন ইতিহাস পড়ি তখন আমরা বুঝতে পারি যে আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী যে যেসব মানুষরা ছিল সেই সময় তারা কি স্বপ্ন দেখেছিল। তারা আজকের যে ভারত সেই ভারতের মূল কারিগর এবং আজকের দিনে দাঁড়িয়ে কিছু কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো আমার মনে হয় যে তারা কিন্তু তাদের যে স্বপ্ন সেই স্বপ্নে কিন্তু সেগুলো দেখেনি তার মধ্যে কিন্তু এই র্যাগিং বা এই ধরনের যে ঘটনাগুলো সেগুলো কিন্তু একটা পড়ে এবং দেখো শক্তিশালীদের কমজোরের উপর অত্যাচার বা তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা এগুলো কিন্তু তারা কখনোই স্বাধীন ভারতের একটা অংশ হবে বলে মনে করেনি তো এই ধরনেরই একটা কিন্তু ছোট্ট মতো গল্পই হোক বা কথাই হোক কেননা বিভিন্ন মানুষ বা বিভিন্ন ছেলে এবং তাদের বাবা মারা কিন্তু বিভিন্ন ধরনের ভয় পাচ্ছে তো সেই সব নিয়ে হালকা মতো একটা ভিডিও তো দেখো হ্যাঁ তোমাদেরই কিন্তু সিনিয়র একজন যে দিস মোমেন্ট সেকেন্ড ইয়ারে আছে এবং আমি তাকে কিন্তু লাস্ট এক দেড় বছর ধরে জানি এই কমেন্টের থ্রুতেই কারণ আমার চ্যানেলে কিন্তু সে খুব অ্যাক্টিভ এবং তোমাদেরকেও কিন্তু মাঝে মধ্যে হেল্প করে যখন সে নিজের সময় পায় তখন এসে পর কিন্তু কমেন্ট করে তো চ্যানেলের কমেন্টের থ্রুতেই আমি তাকে জানি তো দেখো তার একটা ঘটনা কিন্তু সে শেয়ার করেছে এবং র্যাগিংয়ের ঘটনা ছোট্ট করে সে শেয়ার করেছে যেটা তোমরা নিজেরাই দেখতে পারো এবং তার জন্যই আমি তোমাদের যে সাজেশানগুলো দিই সেগুলো কানে দিই সেগুলো তোমরা বুঝতে পারবে দাদা আমি দ্যাস পলিটেকনিকের হোস্টেলে ছিলাম দেখো পলিটেকনিকের নামটা উল্লেখ করে নিই আদারওয়াইজ কলেজ কর্তৃপক্ষ আমাকে বলবে প্রমাণ দিতে এটা অনেক কিছু বলবে তার জন্য জাস্ট আমি হাইড করে দিয়েছি বাট ঘটনাটা কি সেটা তোমাদের কাছে কিন্তু নিয়ে যাচ্ছি আমি পুরো ফার্স্ট ইয়ারেই রিসেন্টলি রিসেন্টলি আর সহ্য করতে না পেরে হোস্টেল ছেড়ে মেসে চলে এসেছি দেখো ব্যাপার হচ্ছে অবভিয়াসলি অনেকে সহ্য করতে পারে না আর তার জন্যই কিন্তু তাদের তারা হোস্টেল ছেড়ে দেয় আবার অনেকে হোস্টেল নেয় না বয় সবচেয়ে খারাপ একটা ব্যাপার হলো আমারই বন্ধু যারা ফার্স্ট ইয়ারে বলছিল কোনো র্যাগিং করবো না তারাই এখন বলে আমি র্যাগিং খেয়েছি তো আমিও করবো এটাই হচ্ছে মেন রিজন সবাই জাস্ট একটা কথা বলে চালিয়ে দেয় আমি র্যাগিং খেয়েছি আমিও র্যাগিং করব আরে যে ছেলেটার উপর তুই র্যাগিং করবি বা মেয়েটার উপর র্যাগিং করবি তার বাবা মা দাদা দিদি কে তোর র্যাগিং করেছে যে তুই ওর উপর সেটার বদলা নিচ্ছিস আরে সিস্টেমটাকে যদি চেঞ্জ করতে হয় কাউকে না কাউকে চেঞ্জ করতে হবে হুট করে কিন্তু চেঞ্জ হয়ে যাবে না আদারওয়াইজ পানিশেবাল অফেন্স কবে না কবে ধরা পড়বি অযথায় কিন্তু নিজের জীবনটা শেষ হবে আর কোনো কিছু কিন্তু তোর লাভ হবে না তো দেখো তারপরে নেক্সট আসছি সবচেয়ে খারাপ র্যাগিং খেয়েছি র্যাগিং দাদা দাদারা তাদের এমনভাবে ব্রেন ওয়াশ করে দিয়েছে যে তারা এখন টোটালি দাদাদের সাপোর্টে এটাই হয় পুরোপুরি কিন্তু সাপোর্ট করবে সাপোর্ট করার পিছনে রিজনও আছে সাপোর্ট করার পিছন পিছনে রিজন কি রিজেনটা হচ্ছে যে তারা একটা পাওয়ার পাচ্ছে তারা একটা ক্ষমতা পাচ্ছে এবং সেই ক্ষমতার লোভ লোকের উপর অত্যাচার করার লোভ এইগুলোকে কিন্তু সামলানো যায় না এগুলোকে কিন্তু সামলাতে পারে না তারা এবং তার জন্যেই কিন্তু তারা র্যাগিং করা একটা পানিশেবল অফেন্স করছে বাট দেখবে তারা এটাকে কি বলে চালাবে আমার উপর হয়েছে আমিও করছি জাস্ট লাইক কি না আমি জল খেয়েছি তুমিও জল খাও এরকমের ব্যাপার হয়ে যায় পড়াশোনা পুরো শেষ হোস্টেলে সত্যি কথা বলতে এটা কিন্তু ঠিক কথা বলছে সে কেননা যেখানে এই ধরনের কাজ হবে সেখানে পড়াশোনা খুব একটা হবে না এবং তার জন্যই তোমরা দেখতে পাচ্ছ যে কীরকমের অবস্থা আজকের দিনে প্লেসমেন্টের অবস্থা কীরকম বা হায়ার স্টাডিসে যাচ্ছে কত জন এবং এরাই এরাই পরবর্তী সময়ে যারা পড়াশোনা না করে লোকের পেছনে লেগে ঘুরে বেড়াতো তারাই কিন্তু পরবর্তী সময় বলবে ইঞ্জিনিয়ারিং করিস না ভাই ইঞ্জিনিয়ারিং করে পরে অনেক অসুবিধা বলতে গেলে দাদারা একটা টাইম টেবিল বানিয়ে দিয়েছে সেই টাইম টেবিলের মতোই একটা জেলে বন্দির মতো কাজ করতে হয় আমাদের এটা কিন্তু সত্যি কথা সব কিছুর একটা টাইম টেবিল আছে কটার মধ্যে তোমাকে হোস্টেলের মধ্যে ঢুকতে হবে কটার মধ্যে তোমাকে খাবার খেয়ে নিতে হবে কটার মধ্যে তোমাকে যে পরে বিভিন্ন রুমে দরজা নক করতে হবে এই ধরনের অনেক কিছু আছে তোমরা অনেক লেখাও পেয়েছো অনেক কিছু আজকের দিনে রিসেন্টলি দেখো র্যাগিং নিয়ে অনেক কিছু হয়েছে আগের বছরও আমি র্যাগিং নিয়ে দেখো ভিডিও আপলোড করেছিলাম আমি অলওয়েজ বলে আসি যে র্যাগিংয়ের ঘটনা হয় বাট সেটাকে কিন্তু প্রিভেন্ট করা যায় এবং আজকের দিনে অনেকটাই কিন্তু কমে গেছে বিভিন্ন কলেজেসে আর যেহেতু অ্যান্টি র্যাগিং স্কোয়াড আছে অ্যান্টি র্যাগিংয়ের কমিটি আছে এবং র্যাগিংয়ের এর ব্যাপারগুলোকে একটু ভালো করে কিন্তু দেখা হয় তো সেক্ষেত্রে একটু হলেও কিন্তু কমে গেছে বাট এখনো কিন্তু হয় তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ তবে এখন মেসে আছি সব ঠিক আছে দেখো মেসে থাকলে পরে কিন্তু সব ঠিকঠাক থাকে এবং অবভিয়াসলি তার জন্য আমি তোমাদের বলছি যে ছোটো মেস দেখবে এমন না যে মেস যেটা দেখছো সেটা হোস্টেলের সমান সমান তো সেই রকম না একটা ছোট মেস দেখবে আরামে নিজের মতোভাবে থাকবে এবং দেখো যখনই কেউ র্যাগিং ফ্যাগিং করতে আসবে তখন কিন্তু বলবে এটা পানিসেবল অফেন্স এবং যদি তারপরেও কিছু করে তাহলে সব থেকে ভালো হচ্ছে নিজের বাবা মাকে প্রথমে জানাবে এবং যে সেটা করতে আসবে তার কমপ্লিট ডিটেলস জানাবে সত্যি কথা বলতে কি যারা র্যাগিং ফ্যাগিং করে তারা কেউ না এমন ঠিক আছে তারা কিচ্ছু তোমার করতে পারবে না জাস্ট তুমি যদি নিজে একটা স্ট্যান্ড নাও নিজে যদি তুমি উইক হও তাহলে সেক্ষেত্রে তোমার এগেন্স্ট কিন্তু সবাই সব কিছু করতে পারবে যদি তুমি নিজে স্ট্রং হও তাহলে সত্যি কথা বলতে কেউ কিচ্ছু করতে পারবে না তোমার তো এই কথাগুলো মাথায় রাখবে এবং নিজে কিন্তু স্ট্রং হও স্ট্রং না হলে পর কিন্তু কখনোই কিছু হবে না আমরাও স্বাধীনতা পেয়েছি নিজেরা স্ট্রং হয়ে উইক হয়ে না তো তার জন্যই বলছি যে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সেক্ষেত্রে একটু শেয়ার করে নিও এবং তোমাদের বন্ধু বন্ধুবান্ধব সবাইকে বলে দিও যে এই রকম ভাবে কিন্তু র্যাকিংটা প্রিভেন্ট করা যায় এবং তাছাড়া হোস্টেলটাকে একটু অ্যাভয়েড করলেই আমার মনে হয় ভালো হয় কারণ হোস্টেল ওরা অলরেডি একটা ইকোসিস্টেম বানিয়ে রেখেছে এবং সেই সিস্টেমের বাইরে যদি কেউ যায় তাহলে সেক্ষেত্রে তাকে অসুবিধায় পড়তে হয় এবং তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা বানানো লাস্টে আমি তোমাদের সাথে একটা ব্যাপার শেয়ার করে নিচ্ছি একটু যে অনার শিশুদের নিয়ে কিন্তু আমি একটা প্রোগ্রাম করছি এবং সেই প্রোগ্রাম যেটা সেটাতে তোমরা কিন্তু সবাই পার্টিসিপেট করতে পারো এবং তোমাদের পার্টিসিপেশন কিন্তু কাম্য তো সেই প্রোগ্রামটা কোথায় হবে কি না সব কিছু কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে ডিসিশন হয়ে যাবে সব কিছু একটু একটু করে ডিসাইড তো হয়ে গেছে এবং সব কিছু তোমরা হিসেব থেকে শুরু করে সব কিছু কোথায় কি হচ্ছে কোথায় কি করছি সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলেই এবং পাশে যে কিউআর কোড সেই কিউআর কোডটার একটা তোমরা ছবি নাও মানে তোমরা একটা যা স্ক্রিনশট নাও এবং সেই স্ক্রিনশটটা তোমরা কিন্তু যে কোনো ইউপিআই অ্যাপে যেয়ে ফর্ম গ্যালারি যখন স্ক্যান করবে সেটা কিন্তু তোমরা স্ক্যান করতে পারবে এবং নিজের ইচ্ছা মতো কিন্তু যে কোনো অ্যামাউন্ট তোমরা ডোনেট করতে পারো তোমাদের উপর কোনো বাধ্যবাধকতা নেই যে তোমাদেরকে এত টাকায় ডোনেট করতে হবে এবং আমার মনে হয় যখন তোমরা ক্যারিয়ারের জন্য পড়াশোনা শুরু করবে এমন একটা শুভ সময়ে কিন্তু তোমাদের ডোনেট করা উচিত এবং তোমরা অনা শিশুদের মুখে যদি হাসি ফোটাতে পারো তাহলে ক্ষেত্রে তোমাদেরও কিন্তু একটা লাভ নিশ্চয়ই হবে সেই যে হাসিটা সেটা কিন্তু অমূল্য তো তার জন্যই বলছি প্রত্যেককে যে তোমরা এগিয়ে এসো যে কিউ আর কোডটা আমি তোমাদের দিয়েছি সেই কিউ আর কোডটা ইউজ করো এবং তোমরা নিজেদের সাধ্য মতো যে কোনো টাকা কেউ কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যার যা ইচ্ছে সে সেটা কিন্তু তোমরা ডোনেট করতে পারো কোনো বাধ্যবাধকতা কিন্তু থাকছে না কারোর জন্য বাট আমি কিন্তু তোমাদের সবাইকে বলবো যে এগিয়ে আসো নিজেদের ইচ্ছে মতো এগিয়ে আসাটাই কিন্তু সবথেকে ভালো হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে